দিন দিনই পাট চাষে আগ্রহ কমছে মানিকগঞ্জের কৃষকদের অন্য ফসলের তুলনায় উৎপাদন ব্যয় বেশি এবং লাভ কম হওয়ায় এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা তবে পাট চাষে কৃষকদের প্রণোদনা সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ মানিকগঞ্জ থেকে সাধন সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি এক সময় পাট চাষে মানিকগঞ্জ জেলায় এগিয়ে থাকলেও নানা সমস্যায় ধীরে ধীরে তাতে ভাটা পড়েছে অর্থ অর্থবছরে জেলায় পঁচানব্বই হেক্টর জমিতে এর আবাদ হয়েছে যা গত দশ বছরের মধ্যে সর্বনিম্ন একদিকে উৎপাদন কমে যাওয়া অন্যদিকে ব্যয় বেড়ে যাওয়ায় এটি চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা নাই না করেন বেশি কমলা পড়লে পানি নাই আড়াই পাখি বই পাট বুনছি ওই রাত কিচ্ছু হয় না পাটের দাম না অনেক টাকা খরচ হয় সম্প্রতি সরকারের নানা উদ্যোগে নতুন করে পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের তবে এটি জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি সরবরাহের কার্যকর উদ্যোগ না নেওয়া হলে এই পরিকল্পনা থমকে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বর্ষা হয় না এই জন্যে কমাই দিছে জাগ দেওয়া অসুবিধা হয় জাগ দেওয়া বারা টারা নিয়ে আবার এই যে ফাঁকে নিয়ে জাগিত হয় পাট যদি সরকার তিন টাকা তাহলে আমাকে কিছু একটু মুনাফা আইব আর ষোলো যদি পাটের মন হয় তাহলে মুনাফা আইবে পাট চাষ বাড়ানোর জন্য কৃষকদের তালিকা করে প্রণোদনা সহ নানা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন তারা প্রতিকূলতা কাটিয়ে পাট উৎপাদনে যে আধুনিক প্রযুক্তি আছে এটা মাঠ পর্যায়ে অনুসরণ করে যেন পাটের উৎপাদন বৃদ্ধি করা যায় এর লক্ষ্যে আমাদের কৃষি বিভাগ সর্বত্রভাবে কৃষকের পাশে থেকে প্রয়োজনে পরামর্শ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে সম্ভাবনা থাকায় জেলার কৃষকদের পাট চাষে ফেরাতে নানা কর্মসূচি হাতে নিচ্ছে কৃষি বিভাগ আফরিন বপি মোহনা সংবাদ